গতিপথ, চলে সোজা পথে। সেই গতি নিয়ে বছর কাজ। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে কিন্তু রয়েছি আমার জোনে, অর্থাৎ বেহালায়। আর আজকে কিন্তু বেহালার বেশ জনপ্রিয় একটা পুজো, সেটা হচ্ছে বেহালা ইয়ং মেন্স। বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের আজকে শারদযাত্রার শুভ সূচনা হতে চলেছে ওনাদের 2024 সালের খুঁটি পুজোর মধ্যে দিয়ে। পুজোটা ঠিক হয় কিন্তু এস এন রয় রোডের উপরেই বলা চলে, কারণ এস এন রয় রোডের ওপর দিয়ে কিছুটা হেঁটে এলে জিতেন্দ্র স্মৃতিসঙ্ঘকে ফেলে কিন্তু আরেকটু সামনে এগালেই পাওয়া যায় বেহালা ইয়ং মেন্সের গলি। এই হচ্ছে সেই বেহালা ইয়ং মেন্সের গলি, আর এই গলির মধ্যেই কিন্তু পুজোটা। এখানে কিন্তু একটা ব্যানার দেখতে পাচ্ছি, 75-এর কারিগর অচেনা শঙ্কর। এবছরে কিন্তু 75তম বর্ষে শঙ্করদার ভাবনায় সেজে উঠবে সমগ্র পূজা মণ্ডপ, বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন শারদোৎসব 2024 হচ্ছে পুরো পুজো প্রাঙ্গণ। আর এই দিকে খুঁটি পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, আর এখানে কিন্তু রয়েছে একটা স্টেজ। সেই স্টেজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি, বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন, সময়ের গতিপথ, চলে সোজা পথে। শঙ্কর পাল, অর্জুন ভট্টাচার্য, সৈকত দেব, কুণাল পাঠক, দেখতে পাচ্ছ একটা ব্যানার রয়েছে। এটাই কি থিম বা এটাই কি টিজার, সেটা কিন্তু আমরা জানবো। এখানে কিন্তু খুঁটি পুজোর অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, দেখতে পাচ্ছ ফট অলরেডি কিন্তু স্থাপন করা হয়েছে। উচ্চারণ কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ শারদ সূচনা কিন্তু হয়ে গেছে। খুঁটিটি স্থাপন করা হয়েছে, এখন খুঁটির ভিত্তি শক্ত করা হচ্ছে মাটি দিয়ে। কিন্তু ২০২৪ সালের খুঁটি কিন্তু স্থাপন হয়ে গেল, এবার এই খুঁটি ধরেই ধীরে ধীরে মণ্ডপের সূচনা হবে।
প্রথম আসি, তো এখানে যে স্পেসটা ছিল সেই স্পেসটাকে কেন্দ্র করেই কাজটাকে আমি ধরেছি এখানে। তো জীবনযুদ্ধের যে গতি, সেই গতি নিয়ে এবছর কাজ। আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো লক্ষ্যে দৌড়চ্ছি, এটাই আস্তে আস্তে প্রকাশিত হবে যে কেন দৌড়চ্ছি আর কী কারণে দৌড়চ্ছি। মানে আমরা প্রত্যেকটা মানুষ যে দৌড়ই, এর পিছনে নিশ্চয়ই একটা লক্ষ্য থাকে। এবং এই যেই যেই লোকগুলো দৌড়চ্ছে প্রতিনিয়ত, তাদেরকে নিয়ে এবার একটা চিন্তাভাবনা নিয়ে কাজ করছি। ধীরে ধীরে আরও প্রকাশিত হবে যে কিসের জন্য দৌড় আর কাদের জন্য দৌড়, আর যারা দৌড়চ্ছে তাদেরকে নিয়ে আমরা কী ভাবছি। কাজ তো প্রত্যেকটা সময়ই যখন আমরা কাজ করি একটা চ্যালেঞ্জ তো থাকেই, এবং বিশেষভাবে হচ্ছে আমি সাউথে এবছর প্রথমবার কাজ করছি এবং আমার আশেপাশে বহু বড় বড় শিল্পীরাও কাজ করছেন, এবং সেই আশা করি একটা ভালো কাজের উপস্থাপন দিতে চলেছি। বাকি কাজ সময় বলবে কথা। কাজ আমাদের 4 তারিখ থেকে শুরু হবে, কেন রাস্তার পুজো মানে ক্যালকাটা যেহেতু কর্পোরেশনের আন্ডারে, তো এটা পারমিশন আমরা পেয়েছি 4 তারিখ থেকে, আগস্টের 4 তারিখ থেকে আমরা কাজটা শুরু করবো। দুটোই আমাদের কাছে প্রাধান্য, প্রথম হচ্ছে মানুষ, তার কারণটা হচ্ছে আমরা এই যে দুর্গাপুজো শুধুমাত্র প্রাইজ ভিত্তিক হয়ে ভাবি না। প্রাইজ তো নিশ্চয়ই আছে, যে একটা প্রাইজের পেছনে দৌড়ানোর জন্য কারণ থাকে যে প্রত্যেকটা ক্লাবই আশাবাদী কিছু না কিছু পুরস্কারের জন্য, তার থেকেও বেশি হচ্ছে মানুষের জনসাধারণের যে ভিড়টা, যেটা আমাদের সময় বলার প্রথম লক্ষ্য থাকে যে মানুষ বাঙালি বাঙালির ঐতিহ্য সম্পূর্ণ এবং ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পরে দুর্গা উৎসব আজকে একটা অন্য জায়গায় চলে গেছে। তো সেখানে মানুষ অনেক আশাবাদী থাকে পুজোটার উপরে লক্ষ্য করে, দুর্গা মাকে দেখে, সেই মানুষ এখানে সব থেকে আগে প্রাধান্য পাবে। আর জনসাধারণ আসুক বা ভিড় করুক, এটাই আমাদের প্রথম লক্ষ্য। দেখো, আমি একটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে কাজ করছি, সেটা দিনে দিনে আরও প্রকাশিত হবে। আমি রাস্তার দৌড় নিয়েই কাজ করছি, একদম রিলেট করতে পারবে যে আদি অনন্তকাল থেকে আজ পর্যন্ত আমরা সবাই দৌড়ে যাচ্ছি একটা লক্ষ্য নিয়ে। একটা মেরুদণ্ড কাজ করে, সেই কাজটার মধ্যে দিয়ে আমার মেরুদণ্ডটা যে কী দরকার এবং সেই যে রেসপন্সিবিলিটি, সেটা আমার কাজের মধ্যে মানুষ একদম। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের ইতিমধ্যেই কিন্তু 2024 সালের শারদ সূচনা হয়ে গেল, আমাদেরকে দেখালাম সেই খুঁটি পুজোর মুহূর্ত, কেমন লাগলো? আর এবছর মণ্ডপ কেমনভাবে সেজে উঠবে সেটা দেখার জন্য তো অবশ্যই অধীর আগ্রহের সাথে অপেক্ষায় রইল। শিল্পী শঙ্কর পালের ভাবনায় কিন্তু সেজে উঠছে এবছর পূজা মণ্ডপ, কেমনভাবে সেজে উঠবে সেটা তো জানবোই ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই দেখা হবে, আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।